আমরা সাধারণ যারা মানুষ যারা অত্র এলাকার বাসিন্দা অথবা অত্র এলাকার যে বিভিন্ন অফিস রয়েছে সেই অফিসে যারা চাকরি করে তারা যথাযথ কাগজ যদি তারা আমাদের দেখাতে পারে যে আমরা এই এলাকার বাসিন্দা অথবা এই এলাকায় চাকরি করি অবশ্যই আমরা তাদেরকে সসম্মানে ঢুকতে দেব কিন্তু যেটি আপনারা দাব মনে করছেন যে বিএনপি অফিস যেখান থেকে গতকালকে অসংখ্য ককটেল এবং অন্য বোমা এবং অন্যান্য দ্রব্য আমাদের উপর নিক্ষেপ করা হয়েছে আমাদের প্রায় 34-35 জন পুলিশ সদস্য মারাত্মকভাবে আহত হয়ে এখনও রাজারবাগ পুলিশ হসপিটালে চিকিৎসাধীন রয়েছে কাজে এইটি এইখান থেকে প্রচুর পরিমাণ বোমা উদ্ধার করা হয়েছে কাজে এইটিকে আমরা একটি ঘটনাস্থল যেটিকে আমরা পুলিশি ভাষায় প্লেস অফ অকারেন্স বলে থাকি এইখানে এটিকে আমরা প্লেস অফ অকারেন্স মনে করেছি এবং এটি এখন পর্যন্ত আমাদের দায়িত্বে রয়েছে আমাদের ক্রাইম সিন এখানে কাজ করছে প্রতিটি জায়গা এটি আইনের পরিভাষায় সাধারণ দৃষ্টিতে অনেক কিছু মনে হতে পারে কিন্তু আমাদের ক্রাইম সিন প্রতিটা এবং বোম ডিসপোজাল ইউনিট প্রত্যেকটি ফ্লোর তন্ন তন্ন করে খুঁজবে এটা আমাদের কাজ চলছে যতক্ষণ পর্যন্ত আমাদের কাজ চলমান রয়েছে ততক্ষণ পর্যন্ত এটিকে আমরা একটি ক্রাইম সিন হিসেবে বিবেচনা করছি এবং ক্রাইম সিনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যতীত অন্য কারো বিশেষজ্ঞরা ব্যতীত অন্য কারো প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ আমি বলছি এটিকে একটি ক্রাইম সিন এই বিষয়টি এই টার্মিনোলজিটাকে আপনাদেরকে বুঝতে হবে এটি একটি ক্রাইম সিন প্লেস অফ অকারেন্স যেখান থেকে প্রচুর পরিমাণ বোমা উদ্ধার করা হয়েছে আরও বোমা রয়েছে কিনা আরও অনেক কিছু অনেক অনেক ঘটনা রয়েছে সে কাজেই সেই ধরনের কাজগুলি আমাদের বিশেষজ্ঞরা সেখানে কাজ করছে বোম ডিসপোজাল ইউনিট আমাদের কাউন্টার ইউনিট অনেক অনেক ক্রাইম সিনের যে সিআইডি তারা কাজ করছে সো এই কাজগুলি শেষ না হওয়া পর্যন্ত এইখানে কোনো ধরনের কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না নো ব্যাংক বিমা কোনো আমি আবারও বলছি পরিষ্কারভাবে যারা এখানে চাকরি করে অথবা এখানকার সাধারণ বাসিন্দা তারা নির্দ্বিধায় আমাদের সঙ্গে কথা বলে অবশ্যই আমরা তাদেরকে সসম্মানে তাদের জায়গায় পৌঁছে দেব অফিসারই বলেছে ব্যাংক বন্ধ রয়েছে নো ব্যাংক কোনো ব্যাংক বন্ধ নাই কোনো বিমা বন্ধ নাই কোনো অফিস বন্ধ নাই কোনো সাধারণ মানুষের চলাচলে কোনো বাধা বিঘ্ন নাই দোকানপাট বন্ধ রাখা হয়েছে কি দোকানপাট যদি কেউ খুলতে চায় আমরা দোকানপাট খুলে দেবো আমরা বারবার বলছি কেউ যদি এখানে মানে সাধারণ মানুষ যারা যারা একেবারে মানে কর্মকর্তা কর্মচারী তাদের প্রবেশে কোনো ধরনের কোনো বাধা নেই আশেপাশে ভবনে কি আপনারা তল্লাশি করতেছেন যে বোম আছে কিনা আরো সেটা আমাদের আমাদের কৌশলগত বিষয় সেটা আমি এই মুহূর্তে পরিষ্কার করে বলা যাবে না আমাদের যে পর্যন্ত আমি আবার বলছি কবে শেষ হবে সেটা কোনো মানে এই নাই তদন্ত কার্যক্রম কখন শেষ হবে এটা কোনো সুনির্দিষ্টভাবে আমি এখন বলতে পারবো না কিন্তু আমি বলছি এটি একটি ক্রাইম সিন ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত এখানে আমি আবারও বলছি যে নোবডি ইজ এন্টার নোবডি ইজ অ্যালাউড টু এন্টার ইন টু দ্য পার্টি অফিস থ্যাংক ইউ ভেরি মাচ